আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর গ্রাম দোয়াইবাড়ি থেকে। প্রিয় দর্শক, এই দোয়াইবাড়ি গ্রামে একটি হাট রয়েছে, গ্রামীণ হাট। সাপ্তাহিক এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ দৃশ্য। এখানে গ্রামের আশেপাশের লোকজন তাদের নিজেদের উৎপাদিত যেসব সবজি রয়েছে এখানে এসে বিক্রি করছেন। এটি হচ্ছে শ্রীপুর উপজেলা অবস্থিত দোয়াইবাড়ি গ্রাম, এই গ্রামের হাট বাজার এটি। প্রিয় দর্শক, আমরা এই হাট বাজারটি ঘুরে ঘুরে দেখব, আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? নুরুল আমিন। নুরুল আমিন, না কি বিক্রি করতেছেন? সবজি? না সবজি। এই পাতাকপি কত করে বেচতেছেন? 30 টাকা। না আর কি আনছেন? ওইটা কলমি শাক? না পালং শাক। পালং শাক মোটা কত? ওইটা ভাই, আলু এটা নতুন আলু কত করে কেজি বেচতেছেন? 25 টাকা। না আর সিম এটা কত? এটা কি সিম, নলডুপ নাকি? বিসি সিম যেটা আর কি, এটা কত করে? 40। না কাঁচামরিচ কত করে? 120 টাকা। এটা একটু বাড়ছে নাকি? আর এই টমেটো পাকাটা 25 টাকা। না প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এটি। একেবারে ছোট্ট পরিসরে এখানে হাট বসেছে, আমরা দেখতে পাচ্ছি। এখনও লোকজনের সমাগম সেরকমভাবে হয়নি। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আর কী কী রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, মুরব্বি আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? না ভালো। আপনি কি আনছেন? আলু? আলু আনছি। আপনি নিজে চাষ করেন? আলু কেমন হয়েছে এবার? মোটামুটি ফলন হয়েছে না, এমনি ভালো দিন ফলন কম কম হয়েছে কিছুটা। না আর কি আছেন? আর কি আর সিম সিম আর আর বড়া আপনি বিক্রি করতেছেন? না না সিম কার? ও সিম কি আপনি নিজের ক্ষেতের? কত কইরা কেজি বেচতেছেন? 50 টাকা। না বাউনি? না এটা তো দোয়াইবাড়ি গ্রাম। আচ্ছা ঠিক আছে। এই মূলা শাক কার? প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রামীণ হাটের দৃশ্য। আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে তরতাজা লাউ, যেটা এখানে বাজারে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। আমরা এখানে মূলাও দেখতে পাচ্ছি, ভালো আছেন? না মূলা কারিটা? মূলা আপনি কি আনছেন? আমি দুধ আনছেন। আর এটা কার? এটা কত করে কেজি বেচতেছেন? 40। না এই কবুতরের বাচ্চা কার? দুধ কত করে কেজি বেচেন? 60 টাকা। না
আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আপনি কি পান আর সুপারি বেচতেছেন না? ও, এই বাজারে কতদিন যাবৎ বেচেন? এক বছর না? ও, তো কেমন বেচা কিনা কেমন হয় এখানে? মোটামুটি হয় না? প্রিয় দর্শক, আমরা সামনের দিকে যাচ্ছি আর দেখতেছি এখানে কি কি রয়েছে। আপনি কি ব্যস্ত আছেন? শুটকি না? শাহজাহানপুর বাজারে ছিলেন? দেখা হয়েছিল মনে হয়। শুটকি শুটকি কত করে ব্যস্ত আছেন? এটা 60 টাকা না? আর তাজির এটা 40 টাকা? 40 টাকা না? আসসালামু আলাইকুম। ভালো আছেন না? ভালো। আপনি কি নিয়ে বসছেন? বুট বেশি, ইয়া বেশি, নিমতি বেশি, বাদাম বেশি, মুরালি বেশি। বুট এটা হচ্ছে কটকটি, বাদাম, বাদাম, মুরালি, নিমকি না? নিমতি। বুট কত করে বেচেন কেজি হিসাবে? না, কেজি হিসাবে 100 টাকা কেজি। বুট 100 টাকা কেজি না? আর বাদাম কত করে? 200 টাকা কেজি। আর মিষ্টি মুরালি? মিষ্টি মুরালি 160 টাকা। 160 না? আর কটকটি কত? এটা 160 টাকা। আপনি কি আছেন? মূলা শাক না? মূলা শাক কি আপনি নিজের ক্ষেতের চাষ করছেন না? কেমন হয়েছে এবার মূলা? মোটামুটি ভালোই না? কত করে আটি বেচতেছেন এগুলা? 20 টাকা করে না? আগে আরো বেচছেন নাকি? ভালোই বেচছেন তাহলে এবার না? সিমেন্টের কার আপনার না? আপনি কি নিজের কাছে? কতটুকু আনছেন এগুলো? কত করে কেজি বেচতেছেন? 40 টাকা 40 না? আপনার বাসা কি আশেপাশে নাকি? আশেপাশে। গ্রামের নাম কি? দোয়াইবাড়ি। দোয়াইবাড়ি এই গ্রামেই না? এই গ্রামে। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অপরূপ সুন্দর এই দোয়াইবাড়ি গ্রামীণ হাটের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দোয়াইবাড়ি গ্রামে অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদ দোয়াইবাড়ি বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।